আজকে আমি সাহাপড়া গাঁয়ে ঝারসুগুড়া নিকটবর্তী সাহাপড়া গাঁয়ে আমি বসেছি এবং দেখি জ্যোতি দর্শন করছি, অখণ্ড জ্যোতি জয়স্ফুটা যে জায়গায় সেই স্বামী লক্ষ্মানন্দ সরস্বতী যেটি সেটি সংস্কৃত কন্যাশ্রম করি দুইশহ বনবাসী ঝিউ মানুষ সংস্কৃত শিক্ষা করার ব্যবস্থা করেছিল। হিমালয় যাই তপস্যা কু ন করি সে সেই ফুলবাড়ী কন্ধমাল অগম্য জায়গায় রয়েছে দীর্ঘ 40 বর্ষ ধরে সে সংস্কৃত শিক্ষাদান ব্যবস্থা করেছিলেন। সেই জায়গায় যে খ্রিস্টিয়ান মানে ঠকিকি লোক খ্রিস্টিয়ান করা সবুলে প্রযত্ন লে সে কার্য যেহেতু তাঁর খ্রিস্টিয়ান মানুষ হয়ে পারি সে ষড়যন্ত্র করি স্বামী লক্ষ্মানন্দ সরস্বতী কু আজ 14 বর্ষ পূর্ব হত্যা করেছিল। সে 14 বর্ষ অগস্ট 23 তারিখ 2008 এবং কাহিনী ষড়যন্ত্র করছে এটি প্রমাণ যে সে যেতবে সেইদিন জন্মাষ্টমী লা সন্ধ্যা 7টা বেড়ে যে তাকে সুরক্ষা দিয়ে 16 জন পুলিশ সেমানে কহিলে স্বামীজি আমি ভোক লাগলে তেমন সেমানে খাইবা কহিলে স্বামীজি অতি সাধারণ ব্যক্তি কহিলে কিছু না আপনার যাই খাওয়া তো সমস্ত এক সঙ্গে তুমুড়ি বন্ধ বলে গোটে জায়গা আছে সেটু 3 কিলোমিটার দূর জলেশপটা কন্যাশ্রম রু সেটি যাই খাইবাকে গলে ভাই ঠিক সেই সময় ইলেকট্রি কটিগলা যেমন আমি বর্তমান 7টা বেড়ে বসিছি এই সময় ইলেকট্রি কটিগলা একা সঙ্গে নাঁ হয়ে তুমুড়ি বন্ধ জলেশপটা ঠিক সেই সময় কিছু দুর্বৃত্ত মুহে মুখা পিঁধিকি সে বন্ধুক ধরি তার ভিতরে পৌঁছিকি স্বামীজি গোটে গুড়ি মারি না 37টা গুড়ি মারিকি তার গোড় চুপু দিটা ভাঙি এবং গোটে গুড়ি বি মারি পারতাম কিন্তু সে জানি শুনিকি যে কুটুম 14 থর আক্রমণ হয়েছিল সে বঞ্চি যাচ্ছে তাঁর ধারণা হয়ে যাইছিল খ্রিস্টিয়ান মানুষ কি এক পাখে কিছু শক্তি আছে তেমন সেই সম্পূর্ণ তলু উপর যায় টোটাল 37 গুড়ি মারি এবং তারপর গোড় হাঁড়ি এবং এইটা তেমন প্রমাণ হল ষড়যন্ত্র কিন্তু সে ষড়যন্ত্র করেছিল মুখ্য আসামি সেত রাজ্যসভা এমপি গোটে কংগ্রেস সাংসদ তাকু না আমার অনুসন্ধান কলে ক্রাইম ব্রাঞ্চ সে তার বিরুদ্ধে কোশি কার্যানুষ্ঠান গ্রহণ কলে না। এটা হল আমার আজির চিন্তা 14 বর্ষ পরে আমি কাহিনী কুছি আমি এই কারণ কুছি যে 1999 মশিয়ার আর গোটে লোক হত্যা হয়েছিল তার নাম গ্রাম স্টেজ কোটি না কেউঝর বনবলপুরে সেটি কিছু লোক তাকে গ্রাম স্টেজ কু পড়ি দেবে পড়ি দেওয়ার পরে তারা সিং জিন্দাবাদ করিয়া পরে তারা সিং এবং সেই মানে পড়িলে বলে ভাগলা পুলিশ তাকে সব আরেস্ট করিলে আমি তাকে সমর্থন করুনা কিন্তু পুলিশ যেতে ইনভেস্টিগেশন কলা এবং যেতে কোর্টে মামলা চালিলা যেটা হাইকোর্টের ওকিল হিসাবে কৌছি সেতবে কোন হল সমস্ত যে মারিলে বলে বাধা হয়েছিল সে সমস্তে খরার দিয়ে গোটিয়ে লোক কেবল দারা সিং আজি যাই 24 বছর জেল রখাছে ইয়ে গোটে দুর্ভাগ্যের বিষয় কারণ কেন সিয়ে গোটে হত্যাকাণ্ড ষড়যন্ত্র করেছি বলে গোটে খ্রিস্টিয়ান লোকর গোটে হিন্দু লোকটে আজ জেল ভেতর অছে ওড়িশা 24 বছর অথচ স্বামী লক্ষ্মানন্দ সরস্বতী গোটে হিন্দু সন্থ তাকে নির্মম ভাবে হত্যা কলা পরে মুখ্য ষড়যন্ত্রকারী পুলিশ ইনভেস্টিগেশন কু বি নেলা নাহি ক্রাইম ব্রাঞ্চ ইনভেস্টিগেশন কু মিলালা নাহি 14 বর্ষ ভিতরে সারা খোলা হচ্ছে এটা দুর্ভাগ্য দুইটা নিয়ম ভারতের নাই সংবিধান অনুসারে আমি সমস্তে সমান খ্রিস্টিয়ান হোক হিন্দু কিন্তু এটি খ্রিস্টিয়ান লোক হত্যা কলে জেল লোক সে প্রমাণ কিছু তাকে পাখে নাই তাকে বাঁধিকি রখিছে যে ইয়ে ষড়যন্ত্র করেছি কিন্তু গোটে সীতা এতে বড় সন্থ হত্যা হল কিন্তু সে হিন্দু সন্থ কিন্তু তার হত্যা করে জেল ভিতরে পুরিবে তো ইয়ে দুই প্রকার নিয়ম চালিবার কারণ আজ কন্ধমালে ফুলবাড়ি আপনার হিন্দু সমাজের কেমিটি আপনার লক্ষ্য পূরণ হবে যে আমি সিবিআই দাবি করছি স্বামী লক্ষ্মণ সরস্বতীঙ্কর হত্যাকারী গিরফ করার সিবিআই এনকোয়ারি করা সেপা আমি পুরা
संपूर्ण ओडिशा बुलुचु आज आम 15 नंबर जिले में पहुंच झारसुगुड़ आपण मैंने प्रश्न आपण जी अच्छा मुख्य भूमिका कहते हैं सी प्रशासनिक अधिकारी सी राजनेता जो दल प्रश्न पचारत